আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক প্রবর্তন করা হয়েছে। প্রতি 2 বছর পর পর এই পদক প্রদান করা হচ্ছে। তবে ভাষা গবেষকদের ফেলোশিপ ও বৃত্তি প্রদানেরও ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেমন আমি শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড একটা তৈরি করেছি, কারণ আমরা বাংলাদেশে আমাদের প্রায় 2 কোটি 40 লক্ষের মতো ছাত্রছাত্রীকে আমরা কিন্তু বৃত্তি উপবৃত্তি দেই এবং বিনা পয়সায় বই দিই, পড়াশোনার উপরে আমরা গুরুত্ব আরোপ করি। আমরা সাক্ষরতার হার পেয়েছিলাম মাত্র 45%, সেখান থেকে প্রথম 96 থেকে 2001 সেই সময় আমরা 65.5% উন্নীত করেছিলাম। ইউনেস্কো কিন্তু তখন বাংলাদেশকে একটা পুরস্কারও দিয়েছিল। আবার সেই টাকা দিয়ে আমরা আবার একটা ফান্ড তৈরি করেছিলাম, যেটা দিয়ে এভাবে আমরা বৃত্তি দেওয়া শুরু করি আরও উচ্চশিক্ষার জন্য। আর দ্বিতীয়বার সরকার আসার পরে এখন অন্তত বলতে পারি যে 75.2% আমাদের সাক্ষরতার হার আমরা উন্নীত করতে পেরেছি। কাজেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখন পড়াশোনার দিকে মানে বাবা আমাদের একটা আগ্রহ, সেটাও কিন্তু দেখা দিচ্ছে। তাছাড়া আপনারা জানেন যে আমাদের আরও কতগুলি কর্মসূচি নিয়েছি, যেমন এদেশে একটি লোক গৃহহীন ভূমিহীন থাকবে না। আমাদের দেশে যেমন যে বেদের শ্রেণী আছে তারা ভাসমান জীবনযাপন করে, সেই কোথায় বরগুনা রাঙাবালিতে মান্তা শ্রেণী একটা আছে, তারাও ওই নৌকায় থাকে, তাদের ডাঙ্গায় তাদের কোনো অধিকারই ছিল না। আমরা কিন্তু তাদের জন্য সবাইকে ঘর করে দিচ্ছি, এমনকি কুষ্ঠরোগী থেকে শুরু করে যারা লেপ্রোসি রোগী তাদেরকে আমি ঘর করে কিন্তু পুনর্বাসন করেছি। এই ধরনের তারপরে যারা তৃতীয় লিঙ্গের হিজড়া তাদেরকে আমরা একেবারে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে তার পরিবারের সাথে থাকবে, এবং তারা এখন যারা ভাসমান আছে তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। এভাবে সমস্ত অনগ্রসর যে গোষ্ঠী আছে প্রত্যেকের জন্য আমরা কিন্তু যেমন তাদের ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তার ফলে হচ্ছে কি, তারা যখন একটা ঘর পাচ্ছে নিজেদের ছেলে মেয়েদেরকেও তারা লেখাপড়া শেখাচ্ছে, লেখাপড়া শেখানোর আগ্রহটা বেড়ে যাচ্ছে। কাজে এটা হচ্ছে একটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। আমরা চাই যে আমাদের দেশটা এভাবে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতির পিতা নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। কাজে এই দেশটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে, সেটাই আমরা চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। উজানে না ঠেলেই আমাদের যেতে হয়েছে, আর সেইভাবেই আমরা স্বাধীনতা অর্জন করছি, আর এভাবেই এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস। 41-এর বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। আমরা ডেল্টা প্ল্যান 2100 করে দিয়েছি। এই এই ভূখণ্ড একটা, এটার জন্য কোনো মতে আর পিছনে ফিরে না চায়, সামনের দিকে এগিয়ে যায়। আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি অর্থনৈতিক উন্নতি সব কিছু মিলেই বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে।